সাদ বিন আবি ওয়াক্কাসের নাম সবাই শুনেছেন, যে সাদ বিন আবি ওয়াক্কাস যে দোয়া করতেন সঙ্গে সঙ্গে তার মঞ্জুর হয়ে যেত। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেই সাহাবি, যে সাহাবি দশ হাজার সাহাবি নিয়ে তিনি খরস্রোতা এক বিশাল সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ালেন, মুসলিম মুজাহিদদেরকে বলেন, ও মুসলিম মুজাহিদরা, এই যে কালিমার ঝান্ডা দেখতে পাচ্ছ, এই কালিমার ঝান্ডা তোমরা কি শুধু সমুদ্রে এই পারেই দেখতে চাও, না পারো তোমরা উড্ডিন করতে চাও, করো কালিমার ঝান্ডাটা তোমরা উড্ডিন দেখতে চাও নাকি? হ্যাঁ দেখতে চাই। ও দশ হাজার মুসলিম মুজাহিদ, এই সমুদ্র পার হবার জন্য তো এখানে কোনো নৌযান নাই, কোনো জাহাজ নাই, কোনো শিপ নাই, এই বিশাল দরিয়া পার হবার জন্য আমরা কোনো রণতরি দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু যেতে তো হবেই, তোমরা যদি আমাকে সাঁই দিয়ে দাও আমি আমার বিসমিল্লাহ বলে আমার ঘোড়ায় সমুদ্রের পক্ষে আমি চালিয়ে দেব, তোমরা আমার সঙ্গে রওনা দেবে বিসমিল্লাহ বলে। সাদ বিন আবি ওয়াক্কাসের কি বিশ্বাস ছিল আল্লাহর উপরে, বিসমিল্লাহ বলে তারা ঘোড়া তিনি চালায় দিলেন সমুদ্রের পক্ষে। ইতিহাস সাক্ষী, সমুদ্র পার হলেন দশ হাজার মুসলিম মুজাহিদ নিয়া, যখন ওপারে চলে গেলেন সমস্ত মুজাহিদদেরকে লক্ষ্য করে বলছেন, ও রাসূলুল্লাহর মুজাহিদ, ও সাহাবীরা, আমরা যে সমুদ্র পক্ষ পার হলাম, সমুদ্রের বিশাল একটি পানি পানি আমরা দরিয়া পার হলাম, এই দরিয়া পার হতে নিয়া তোমাদের কোন সামান এই সমুদ্রে নিক্ষেপিত হয়েছে নাকি, পড়ে গেছে নাকি, কারো কোনো কিছু হারাইছে নাকি? একজন এসে বলতেছে, আমাদের লিডার সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, আমার হাতে একটা পানির মশক ছিল, পানির মশকটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, হে সমুদ্র, দিনের পথের মুজাহিদের একটা সামান তোর হজম করার ক্ষমতা নাই, তাড়াতাড়ি ব্যাক করে দে। সমুদ্রে একটা ঢেউ জোরে ধাক্কা এসে কিনারে লাগলো, সেই ঢেউর সঙ্গে সঙ্গে যার যার পানির মশকটা হেরে গিয়েছিল তার হাতের উপরে আস্তে করে তার পানির মশকটা পৌঁছে গেল। দিনের পথের মুজাহিদের সামানের নিরাপত্তা দেওয়ার মালিক ওকে। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেছে সামনে দেখলেন বিশাল বড় জঙ্গল, সন্ধ্যা হয়ে গেছে, এই জঙ্গলে বসবাস করবেন কেমনে? গভীর অরণ্য, গভীর জঙ্গল, যেখানে হিংস্র সমস্ত প্রাণীর বসবাস। এমন সময় সাদ বিন আবি ওয়াক্কাস করলেন কি, উঁচু একটা টিলায় চড়লেন, উঁচু একটা জায়গায় তিনি গিয়ে সামনে দাঁড়ালেন। এবার বলছেন, ও সমুদ্রের সমস্ত বন্য পশুরা, হিংস্র পশুরা, তোমরা আমাদেরকে চিনছো কিনা জানি না, আমরা হলাম রাসূলুল্লাহর সাহাবী, জিহাদ করতে এসেছি, দিন কায়েমের জন্য আসছি, রাত হয়ে গেছে, যাব কোথায়, যাওয়ার জায়গা নাই, আমাদের যাওয়ার কোনো আমরা পথ পাচ্ছি না, অন্তত আজকে রাত আমাদের এই জঙ্গলের মধ্যে কাটাতে হবে, ও বনের হিংস্র জন্তুরা, আজকে আমাদেরকে পাহাড় দেবার জন্য তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহু আকবার বললেন না, ইতিহাস সাক্ষী, এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে বন্য হিংস্র সিংহ, সিংহের কাতারে, বাঘ বাঘের কাতারে, সাপ কাতারে কাতারে এই জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে গেল। গোটা গভীর অরণ্যের জঙ্গলে গোটা রাত ধরে নাক ডেকে ডাকলেন, বিশাল বড় গভীর ঘুম দিলেন আল্লাহর রাসূলের সাহাবীরা, একটা প্রাণী এসে তাদের জীবনের কোনো ক্ষতি করতে পারে নাই। সুবহানাল্লাহ, এই সাদ বিন আবি ওয়াক্কাস যা বলতেন যা চাইতেন সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যেত। তাকে প্রশ্ন করা হলো, আপনার এই দোয়া কবুলের রহস্যটা কি আপনি একটু বলেন তো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, জীবনে আমার এই জিহ্বা কখনো হারাম খাবার দেখে নাই, আমার জিহ্বা কখনো হারাম খাবার দেখে নাই। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয় একদিন গভীর রাতে ঘরের মধ্যে ঢুকেছেন, আর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, খাবার দাও তো। খাবার দেওয়া হলো, খাবার খেয়ে নিলেন, ক্ষুধার যন্ত্রণায় দ্রুত গতিতে খাবার খাওয়া শেষ হয়ে গেল। পরক্ষণে প্রশ্ন করছেন, স্ত্রী আমার এই খাবারের উৎসটা কি, এই খাবারটা কোন জায়গা থেকে আসছে? যখন বলা হলো অমুক জায়গা থেকে আসছে, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে দেরি না করে তৎক্ষণাৎ তিনি মুখের মধ্যে তার হাত ঢুকায় দিলেন, হাত ঢুকায় দিয়ে জোর করে সমস্ত খাবারগুলো বের করে দিয়ে বলছেন, আমার স্ত্রী, আমি যতটুকু বুঝতে পারলাম এই খাবারের উৎস হলো হারাম,
আমি আমার রক্ত হারাম খাবার দিয়ে আমি করতে চাই না, কারণ আল্লাহর দরবারে সেই ইবাদতটা গ্রহণযোগ্য যার দেহটা যার রক্তটা হালাল খাবার দিয়ে গড়ে উঠেছে। যখন সুবহানাল্লাহ।